হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশি অনেক প্রবাসীরা রয়েছেন তুর্কি, অর্থাৎ তুরস্কে। মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত তুর্কি, আর এই দেশের টাকার মান বাংলাদেশ থেকে প্রায় অনেকটাই বেশি। আর আপনারা কি জানেন তুরস্কের এক টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা? আর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তুরস্কের টাকা রেট সম্পর্কে। তার আগে বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার এই চ্যানেলে পৃথিবীর সকল দেশের টাকা রেট সম্পর্কে আপডেট দেওয়া হয়। তাহলে চলুন তুরস্কের টাকা রেট সম্পর্কে জেনে নেওয়া যাক। তুরস্কের টাকাকে বলা হয় তুর্কিশ লিরা। তুর্কির এক লিরা সমান বাংলাদেশি টাকায় 4.09 টাকা। তাহলে বোঝা গেল বাংলাদেশি টাকার চেয়ে তুর্কির টাকার মান 4 গুণ বেশি। সুপ্রিয় বন্ধুরা, টাকা রেট প্রতিদিনই পরিবর্তন হয়, মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায়, আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায়। এবার জেনে নেওয়া যাক তুর্কি 1000 লিরা সমান বাংলাদেশি টাকায় কত টাকা। তুর্কির 1000 লিরা সমান বাংলাদেশি টাকায় 4,088.43 টাকা। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সকল দেশের টাকার সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।